সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটু আগে একটা মেসেজ পড়ে খুবই মন খারাপ হয়ে গেল। তো কি লিখেছে মেসেজে সেটা আমি একটু পরে বলবো, কারণ চ্যানেলটা হচ্ছে একটা সন্তানের মতো। তো বাচ্চাকে আমরা যেভাবে লালন পালন করে সুন্দর করে বড় করতে চাই, চ্যানেলটাকেও সত্য সুন্দর স্বচ্ছতা দিয়ে আমি বড় করেছি। আর আমার চ্যানেলটা হচ্ছে মেনলি ব্লগের চ্যানেল, ফ্যামিলি ব্লগ। আমরা কোথাও ঘুরতে গেলে কি করছি সারাদিন, এই তো এগুলোই শেয়ার করি আমি। আজকে 3 বছর ধরে এগুলোই শেয়ার করে আসছি। কোথাও গেলে চেষ্টা করি ইনফরমেশনগুলো কালেক্ট করে রিয়েল ইনফরমেশনগুলো দেওয়ার। ইদানিং আমি যে খবরটা শেয়ার করছি সেটা হচ্ছে টাইটান সাবমার্সিবল মিসিং। সো এটা যখন আমি রিসার্চ করছি, অনেক কিছু জানতে পারছি, তখন এই রিসার্চের সত্যতা সব কিছু জানার পরই আমি এই নিউজটা সবার সাথে শেয়ার করছি। এবং সেই ধারাবাহিকতায় আমি বিভিন্ন নিউজ দেখছিলাম, বিভিন্ন আর্টিকেল পড়ছিলাম, খবরের সত্যতা যাচাই করছিলাম, সব কিছু থেকে নিউজ কালেক্ট করছিলাম, সত্যতা যাচাই করার চেষ্টা করছিলাম। তারপর যতটুকু জেনেছি, যতটুকু রিসার্চ করে সত্যতা পেয়েছি, সেটাই আমি শেয়ার করেছি সবার সাথে। এখন ইন্টারনেটের যুগ, একটু রিসার্চ করলে নিউ ইয়র্ক টাইম, তারপর বিবিসি, সিএনএন, এগুলো দেখলেই সব তথ্য চলে আসে সামনে। সো এত কঠিন কিছু না যে কে সত্য বলছে কে মিথ্যা বলছে এগুলো যাচাই করা। তাই আজকে আমি প্রমাণসহ দিয়ে দিচ্ছি, এখানে স্ক্রিনশট নিয়ে নিয়েছি। ক্যালিফোর্নিয়া শিপ ওয়াজ অনলি 14 মাইলস অ্যাওয়ে ফ্রম দ্য টাইটানিক, বাট বিকজ দ্য কন্ডিশনস ওয়ারেন্ট ফেভারেবল অ্যান্ড ইট ওয়াজ ডার্ক, দ্য ক্রিউ কনভিন্সড দেমসেলভস দ্যাট নাথিং ওয়াজ হ্যাপেনিং। আর্টিকেলের নিচেই ডেট দেওয়া আছে, আমরা ডেটটা দেখতে পাচ্ছি, 12 জুলাই 2022। সো আমি লেটেস্ট আপডেটের ডেটটাই নিয়ে আমি এটা করেছি। আমরা এখন আরেকটা পত্রিকা দেখি, সেটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস, ওয়ার্ল্ড ফেমাস পত্রিকা বলা যায়। সো তাদের এখানে লেখাই আছে, এটা 1985 সালের নিউ ইয়র্ক টাইমসে 1985 সালে যে নিউজটা করেছিল সেখানে লেখা ছিল মোর দেন 10 মাইলস ফ্রম দ্য টাইটানিক, 10 মাইলের চেয়েও বেশি দূরত্ব ছিল। আর এই খবরটাকেই তারা লাস্ট আপডেট করেছে 2022 সালে, গত বছর, এখনও 1 বছর হয়নি, জাস্ট 11 মাস হয়েছে। সব রিসার্চ করার পরেই আমি আমার ভিডিওটা বানিয়েছিলাম এবং ভিডিওতে বলেছি দ্বিতীয় যে জাহাজটির দূরত্ব ছিল 14 মাইল, এই ভিডিওতে বা স্ক্রিনশটে দেখা যাচ্ছে যে 14 মাইল লেখা আছে, এটাই আমি বলেছি। আমি চাইলে তার নামটা দেখাতে পারতাম, বাট একজন হয়তো না জেনে না বুঝে কমেন্টটা করেছে, সো আমি নামটা ওপেন করে তাকে অপমান করতে চাই না। সো আমার যদি কখনো কোনো ভুল হয়ে থাকে, আপনারা বলতে পারেন যে আপু এত দূরত্ব তো ছিল না, হয়তো এটা ছিল, আপনি একটু খেয়াল করে দেখবেন। এই মেসেজটা পড়ে খুবই খারাপ লেগেছে, ইতিহাস সম্পর্কে ভুল ভাল ইনফরমেশন শেয়ার করেন কেন? আচ্ছা ভাইয়া, আপনি যে কমেন্টে লিখেছেন ক্যালিফোর্নিয়ান সবচেয়ে কাছে ছিল মাত্র 4 কিলোমিটার দূরে, এই তথ্যটা কোথায় পেলেন? এই তথ্য তো আমি কোথাও খুঁজে পেলাম না, এটা ভিডিওটা বানানোর আগে আমি অনেক খুঁজলাম যে 4 কিলোমিটার দূরে নাকি ছিল, কোথাও তো আমি খুঁজে পাইনি। তো যাই হোক ভাইয়া, ভুল মানুষেরই হয়, সো কমেন্ট করার আগে একটু খেয়াল করে করবেন, মানুষের কষ্টটা যেন বৃথা না যায়। আরেকটু সুবিধার জন্য আমি এটাও অ্যাড করে দিলাম, 4 কিলোমিটার মানে নিয়ারলি 2.5 মাইলস। সো 2.5 মাইল দূরে তো কখনোই কোনোটাই ছিল না, 3টা জাহাজের একটাও না। সো পুরো তথ্যটাই ভুল, সো নেক্সটে একটু রিসার্চ করে কথা বললে ভালো হয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।